हेलो स्टूडेंट, वेलकम टू साइंस गाइड। आज के आलोचना करते चले बफर सल्यूशन। बफर सल्यूशन बोलते कि बोझा जे समस्त सल्यूशने वा द्रवणे बाहर दिखे सामान्य परिमाणे एसिड बा बेस जुक्त कर ले पीएच मान कोनो परिवर्तन घटे ना बा परिवर्तन होबे ना सेई सब द्रवण के बला हय बफर द्रवण। ताहले बफर द्रवण बोलते बोझा जे सब द्रवणे বা যে দ্রবণে বাইরে থেকে সামান্য পরিমাণে অ্যাসিড বা বেশ যোগ করলে পিএইচ মানের কোনো পরিবর্তন ঘটে না এই দ্রবণকে বলা হয় বাফার দ্রবণ। একে বলা হয় বাফার দ্রবণ। তাহলে বাফার দ্রবণ এমন একটি দ্রবণ যেখানে সামান্য পরিমাণে অ্যাসিড বা বেশ যুক্ত করলে পিএইচ মানে কোনো পরিবর্তন ঘটবে না, অর্থাৎ এই ধরনের সলিউশনের ক্ষেত্রে পিএইচ এর মানটা ফিক্সড থাকে বা কনস্ট্যান্ট, কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে এই বাফার দ্রবণ কিভাবে প্রিপারেশন করা যেতে পারে? যেখানে সামান্য পরিমাণে অ্যাসিড বা বেশ যুক্ত করছি তবুও পিএইচ মানে কোনো পরিবর্তন ঘটবে না। বাফার দ্রবণ তৈরি করার জন্য আমাদের দিতে হবে উইক অ্যাসিড বা বেস এবং তার লবণ। তাহলে বাফার দ্রবণ আমরা কি করে তৈরি করব? বাফার সলিউশন কিভাবে তৈরি করা যায়? নাম্বার ওয়ান, উইক অ্যাসিড এবং তার সঙ্গে সল্ট যুক্ত করে দাও। তাহলে এদের মিশ্রণ যে দ্রবণ পাওয়া যাবে সেই দ্রবণটা বাফার সলিউশন হিসেবে কাজ করবে। যেমন ধরো উইক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড এবং তার লবণ সোডিয়াম অ্যাসিটেট বা পটাশিয়াম অ্যাসিটেট। তাহলে এই দুটো মিশ্রণ বাফার সলিউশন হিসেবে কাজ করবে। যেহেতু এখানে অ্যাসিড রয়েছে তাহলে এই সলিউশনটা হয়ে যাবে অ্যাসিডিক বাফার সলিউশন। তাহলে এইটা হয়ে যাবে অ্যাসিডিক বাফার সলিউশন, কারণ এখানে অ্যাসিড রয়েছে। একই রকম ভাবে উইক বেস নেওয়া যেতে পারে, উইক বেস এবং তার সল্ট। যেমন ধরা যাক উইক বেস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর এর সল্ট অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে যে সলিউশনটা পাওয়া যাবে সেটা হচ্ছে বাফার সলিউশন হবে। এখানে যেহেতু বেস রয়েছে তাহলে সলিউশনটা হবে বেসিক বাফার, অর্থাৎ এই ধরনের সলিউশনের ক্ষেত্রে পিএইচ মানটা সাতের থেকে বেশি থাকবে। তাহলে এটা হচ্ছে বেসিক বাফার সলিউশন। এছাড়াও আমরা বহু ক্ষারীয় অ্যাসিডগুলির লবণ দিয়ে আমরা কিন্তু বাফার সলিউশন তৈরি করতে পারি। যেমন ধরো ফসফরিক অ্যাসিড H3PO4, তার সঙ্গে একটা লবণ নিতে পারি সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট, বাফার সলিউশন। আবার ধরো সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেটের সঙ্গে এর যদি লবণ নিই তাহলে ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট, এইটা হবে বাফার সলিউশন। আবার ধরো ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেটের সঙ্গে এর যদি লবণ করি তাহলে হবে সোডিয়াম ফসফেট। তাহলে এগুলো প্রত্যেকটা হচ্ছে বাফার সলিউশন, অর্থাৎ ফসফরিক অ্যাসিড সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেটের মিশ্রণ হবে বাফার সলিউশন, সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেটের সঙ্গে ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট বাফার সলিউশন, ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেটের সঙ্গে ট্রাইসোডিয়াম ফসফেট হবে বাফার সলিউশন।
ধরো এইরকম হতে পারে, কার্বনিক অ্যাসিড তার লবণ করলে তাহলে একটা অ্যাসিডিক হাইড্রোজেন কমিয়ে সোডিয়াম বাই কার্বনেট, তাহলে এদের মিশ্রণ হবে বাফার সলিউশন। অথবা সোডিয়াম বাই কার্বনেটের সঙ্গে সোডিয়াম কার্বনেট যদি যুক্ত করা হয় তাহলে এই মিশ্রণ হবে বাফার সলিউশন। অর্থাৎ বহু ক্ষারীয় অ্যাসিডের সঙ্গে তার লবণ যুক্ত করলে বাফার সলিউশন হবে। এবং বাফার সলিউশনের ক্ষেত্রে আমরা দেখব যে অ্যাটলিস্ট একটা হাইড্রোজেনে বা একটা প্রোটনে পার্থক্য থাকে। দেখো এখানে H3PO4 আছে, এখানে দেখো দুটি হাইড্রোজেন আছে, অর্থাৎ একটা অ্যাসিডিক হাইড্রোজেন এখানে পার্থক্য রয়েছে। দেখো প্রতিটা ক্ষেত্রে একটা অ্যাসিডিক হাইড্রোজেন পার্থক্য আছে, দুটো হাইড্রোজেন এখানে 1, তাহলে একটা অ্যাসিডিক হাইড্রোজেন পার্থক্য আছে। এখানে দেখো একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন নেই, অর্থাৎ একটা হাইড্রোজেন পার্থক্য আছে। প্রতিটা ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাসিডিক হাইড্রোজেন পার্থক্য আছে, অ্যাসিডিক বাফারের ক্ষেত্রে অ্যাসিডিক হাইড্রোজেন পার্থক্য থাকবে আর বেসিক বাফারের ক্ষেত্রে ওইচ গ্রুপের পার্থক্য থাকবে। তাহলে এইভাবে আমরা উইক অ্যাসিড এবং তার লবণ বা উইক বেস এবং তার লবণ যুক্ত করে আমরা বাফার সলিউশন প্রিপারেশন করতে পারি। তাহলে বাফার সলিউশন টু টাইপস হতে পারে, একটা অ্যাসিডিক বাফার সলিউশন আর একটা হচ্ছে বেসিক বাফার সলিউশন। বাফার সলিউশন টু টাইপ, নাম্বার 1 অ্যাসিডিক বাফার সলিউশন, অ্যাসিডিক বাফার সলিউশন, বাফার সলিউশন। আর নাম্বার 2 বেসিক বাফার সলিউশন, বেসিক বাফার সলিউশন। ওকে, অ্যাসিডিক বাফার সলিউশনের ক্ষেত্রে এখানে পিএইচ এর মানটা হবে 7 থেকে কম, আর বেসিক বাফার সলিউশনের ক্ষেত্রে পিএইচ মানটা হবে 7 থেকে বেশি। অ্যাসিডিক বাফার সলিউশন মানে এখানে উইক অ্যাসিড থাকবে, উইক অ্যাসিড এবং ওই উইক অ্যাসিডের লবণ থাকবে। আর বেসিক বাফার সলিউশন এখানে উইক বেস থাকবে এবং তার সঙ্গে ওই সল্ট থাকবে। তাহলে এটা হচ্ছে উইক বেস এবং তার সঙ্গে সল্ট, বেসিক বাফার সলিউশন। ওকে, তো আমরা এখন দেখব যে বাফার সলিউশনগুলো কীভাবে কাজ করে, বাফার সলিউশনে কার্যপ্রণালীর কী কীভাবে কাজ করে, কেন বাইরে থেকে অ্যাসিড বা বেস যুক্ত করলে এই বাফার দ্রবণে পিএইচ মানে কোনো পরিবর্তন ঘটে না। তাহলে আমরা বাফার সলিউশনে কার্য দেখব, কীভাবে কাজ করছে কার্যপ্রণালী, বাফার সলিউশন কীভাবে কাজ করছে। সাপোজ ধর আমরা অ্যাসিডিক বাফার, অ্যাসিডিক বাফার সলিউশন, বাফার সলিউশন, অ্যাসিডিক বাফার সলিউশন। ধরো উদাহরণ হিসেবে বলতে পারি যে অ্যাসিডিক অ্যাসিড আর সোডিয়াম অ্যাসিটেট এর মিশ্রণ, এইটা হচ্ছে অ্যাসিডিক বাফার সলিউশন। তো এখানে কী হবে, যেহেতু উইক অ্যাসিড আছে অ্যাসিডিক অ্যাসিড, তাহলে উইক অ্যাসিড সামান্য পরিমাণে বিয়োজন করবে, এর ফলে দ্রবণে আয়নীয় সাম্যাবস্থা থাকবে, কারণ অ্যাসিডিক অ্যাসিড ভেঙে যাবে, অ্যাসিডেট এবং এইচ প্লাস আয়নে ভেঙে যায়, আর এই বিয়োজিত অংশ এবং অবিয়োজিত অংশের মধ্যে একটা সাম্যাবস্থা অর্জন থাকবে বা অর্জিত হবে। এরপরে সোডিয়াম অ্যাসিডেট লবণটি সম্পূর্ণরূপে বিয়োজন করে, CH3- Na+ সম্পূর্ণরূপে বিয়োজন ঘটে। তাহলে এই রকম অবস্থায় রয়েছে বাফার সলিউশন। এবার এই অবস্থায় যদি বাইরে থেকে আমরা এইচ প্লাস যুক্ত করি তাহলে কী হবে, তাহলে বাইরে থেকে এইচ প্লাস যুক্ত করা হলো, বাইরে থেকে এইচ প্লাস যোগ করা হলো। ওকে, তাহলে যদি এইচ প্লাস যুক্ত করি তাহলে দেখো এই এইচ প্লাসের গাঢ়ত্ব বৃদ্ধি পাবে, রাইট? এইচ প্লাসের গাঢ়ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে এই সাম্যাবস্থা ডিস্টার্ব করবে। অ্যাকর্ডিং টু লা-শাতিলার নীতি অনুসারে বিক্রিয়াটি ব্যাকওয়ার্ড করবে, কারণ কি এইচ প্লাসের গাঢ়ত্ব বৃদ্ধি পাচ্ছে। তাহলে এইচ প্লাস প্লাস অ্যাসিটেট
রিয়াকশন করবে, রিয়াকশন করে অবিজিত অ্যাসিডিক অ্যাসিড তৈরি করবে, যার ফলে যে পরিমাণ আমরা এইচ প্লাস যুক্ত করেছিলাম সেই পরিমাণ এইচ প্লাস অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করে আনডিসোসিয়েট অ্যাসিডিক অ্যাসিড গঠন করছে, ফলে এই দ্রবণে এইচ প্লাসের গাঢ়ত্ব বৃদ্ধি পাচ্ছে না, কারণ যে পরিমাণ আমরা এইচ প্লাস যুক্ত করেছি সেই পরিমাণ অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করে অ্যাসিডিক অ্যাসিড তৈরি করছে। এর ফলে এইচ প্লাসের যেহেতু গাঢ়ত্ব বৃদ্ধি পাচ্ছে না, তাই পিএইচ মানে কোনো পরিবর্তন ঘটবে না। সেকেন্ড, বাইরে থেকে যদি আমরা ওইচ মাইনাস অর্থাৎ বেস যুক্ত করি তখন কি ঘটবে? বাইরে থেকে ওইচ মাইনাস যোগ করা হলো, বাইরে থেকে যদি ওইচ মাইনাস যোগ করা হয় তখন কি করবে? এই ওইচ মাইনাস কার সঙ্গে রিয়াকশন করবে? দেখো, ওইচ যেহেতু মাইনাস আছে তাহলে পজিটিভ পার্টের সঙ্গে রিয়াকশন করবে। এখানে পজিটিভ পার্ট বলতে এইচ প্লাস আর সোডিয়াম প্লাস আছে, সলিউশনে এইচ প্লাস আর সোডিয়াম প্লাস আছে, তো রিয়াকশন করবে এইচ প্লাসের সঙ্গে। তাহলে এই এইচ প্লাস আর ওইচ মাইনাস রিয়াকশন করলে উৎপন্ন হবে ওয়াটার। তাহলে যেহেতু এইচ প্লাস ওইচ মাইনাস দ্বারা রিয়াকশন হচ্ছে, তাহলে এই এখানে এইচ প্লাসের গাঢ়ত্ব কমে যাবে, যখনই এইচ প্লাসের গাঢ়ত্ব কমে যাবে সাম্যাবস্থা ডিস্টার্ব করবে বা বিঘ্ন করবে। এর ফলে কি হয়, এইচ প্লাসের যে গাঢ়ত্ব কমছে বা এইচ প্লাসের ঘাটতি হচ্ছে, তখন কি এই ঘাটতি পূরণ করার জন্য সঙ্গে সঙ্গে অ্যাসিডিক অ্যাসিড আবার বিয়োজন শুরু করবে অথবা বিয়োজিত হবে, মানে ফরওয়ার্ড রিয়াকশনটা বেশি মাত্রায় সংঘটিত হবে, যার ফলে এইচ প্লাসের ঘাটতি পূরণ করে দেয়। আর এই জন্য দ্রবণের পিএইচ মানে কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ এই অবস্থায় কী হবে, ফরওয়ার্ড রিয়াকশন ঘটে মানে পুনরায় কী হবে না, আনডিসোসিয়েট যে অ্যাসিডিক অ্যাসিড ছিল সেটা ভাঙবে, ভেঙে অ্যাসিডেট আয়ন আর এইচ প্লাস আয়ন তৈরি করবে। তাহলে যে পরিমাণ এইচ প্লাস বেশের সঙ্গে রিয়াকশন করেছে সেই পরিমাণ এইচ প্লাস কিন্তু এখানে উৎপন্ন হচ্ছে, এর ফলে এখানে পিএইচ মানে কোনো পরিবর্তন ঘটেনি। তাহলে এই হলো অ্যাসিডিক বাফার সলিউশনে কার্যপ্রণালী। এবার দেখুন আমরা বেসিক বাফার সলিউশনে কীভাবে কাজ করছে। তাহলে এবার দেখব যে বেসিক বাফার সলিউশন কীভাবে কাজ করছে, বেসিক বাফার দ্রবণ সলিউশন কীভাবে কাজ করছে। ধরে নিলাম বেসিক বাফার সলিউশন, ধরে নিলাম যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড এই দুটো মিশ্রণ, এইটা হচ্ছে বেসিক বাফার সলিউশন। এখানে কি হয়, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড রয়েছে আর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। যেহেতু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে উইক বেস, তাহলে অ্যামোনিয়াম প্লাস আর ওইচ মাইনাসের মধ্যে একটা সাম্যাবস্থা থাকবে, আর এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ সম্পূর্ণরূপে বিয়োজন ঘটবে, বিয়োজন ঘটলে এনএইচ ফোর প্লাস আর সিএল মাইনাসে আয়নে ভেঙে যাবে, রাইট, এনএইচ ফোর প্লাস আর সিএল মাইনাস আয়নে ভেঙে যাবে। এইরকম অবস্থা রয়েছে বেসিক বাফার সলিউশন। এইবার এখানে বাইরে থেকে এইচ প্লাস যুক্ত করতে হবে, তাহলে বাইরে থেকে এইচ প্লাস যুক্ত করা হলো, বাইরে থেকে এইচ প্লাস যোগ করা হলো। তাহলে এইচ প্লাস কি করবে, যেহেতু এটা প্লাস মাইনাসের সঙ্গে রিয়াকশন করবে, তো মাইনাস এখানে দুটো আছে, একটা ওইচ মাইনাস আর একটা আছে সিএল মাইনাস, তাহলে রিয়াকশন করবে ওইচ মাইনাসের সঙ্গে। তাহলে এইচ প্লাস ওইচ মাইনাসের সঙ্গে রিয়াকশন করবে, ওইচ মাইনাসের সঙ্গে রিয়াকশন করলে উৎপন্ন হবে ওয়াটার। তাহলে এখানে ওইচ মাইনাসের গাঢ়ত্ব হ্রাস পাবে, ওইচ মাইনাসের গাঢ়ত্ব হ্রাস পেলে এই সাম্যাবস্থাটা ডিস্টার্ব ঘটবে, সঙ্গে সঙ্গে ওইচ মাইনাসের গাঢ়ত্ব পূরণ করার জন্য অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিয়োজন ঘটবে, বিয়োজন ঘটে এনএইচ ফোর প্লাস ওইচ মাইনাস তৈরি করবে, অর্থাৎ যে পরিমাণ ওইচ মাইনাস ঘাটতি হয়েছিল
ঠিক বিয়োজন করার পরে সেই পরিমাণ OH মাইনাস উৎপন্ন হয়ে যায়। অর্থাৎ এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে ফরওয়ার্ড রিয়াকশনটা বেশি মাত্রা সংঘটিত হবে, এর ফলে সলিউশনে OH মাইনাসের গাঢ়ত্ব পূরণ হয়ে যায় বা OH মাইনাসের গাঢ়ত্ব যেটুকু ছিল সেটাকে থাকে, এর ফলে পিএইচ মানের কোনো পরিবর্তন করবে না। বাইরে থেকে ধরো OH মাইনাস, বাইরে থেকে OH মাইনাস যোগ করা হলো, বাইরে থেকে OH মাইনাস যোগ করা হলো, করা হলো বাইরে থেকে যদি OH মাইনাস যোগ করা হয় তাহলে কি ঘটবে, তাহলে কি হবে? দেখো OH মাইনাস নিশ্চয়ই প্লাসের সঙ্গে রিয়াকশন করবে, তাহলে এ প্লাস বলতে এখানে NH4 প্লাস আছে, তাহলে OH মাইনাস NH4 প্লাসের সঙ্গে রিয়াকশন করে NH4 OH উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে OH মাইনাস সলিউশনে যুক্ত করলে দেখো NH4 প্লাসের সঙ্গে রিয়াকশন করছে, তাহলে দ্রবণে OH মাইনাসের গাঢ়ত্বের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ বাইরে থেকে যে পরিমাণ এক্সেস OH মাইনাস আমরা যুক্ত করেছি সেই এক্সেস OH মাইনাসটা অ্যামোনিয়াম প্লাসের দ্বারা কনজিউম হয়ে যায়, এর ফলে এখানে যে OH মাইনাস রয়েছে এর গাঢ়ত্বে কোনো পরিবর্তন ঘটবে না, তাই সলিউশনে পিএইচ মানে কোনো পরিবর্তন ঘটবে না। বহু ক্ষারীয় অ্যাসিডের ক্ষেত্রে বাফার সলিউশন কিভাবে কাজ করে, তার কার্যপ্রণালী কি হবে, এটা আমাদের জানতে হবে। ধরিলাম একটা বহু ক্ষারীয় বাফার সলিউশন আছে, অ্যাসিডের বাফার সলিউশন, ফসফরিক অ্যাসিড এবং সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট। তাহলে এখানে প্রথমে ফসফরিক অ্যাসিড H3PO4 সাম্যাবস্থায় থাকবে, কি থাকবে, H প্লাস আর H2PO4 মাইনাস, এবং লবণটি সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট রয়েছে সম্পূর্ণরূপে ভেঙে থাকবে, অর্থাৎ সোডিয়াম প্লাস H2PO4 মাইনাস আয়নে ভেঙে থাকবে। এবার এই অবস্থায় যদি বাইরে থেকে H প্লাস যুক্ত করা হয় তাহলে কি হবে, বাইরে থেকে আমরা H প্লাস যুক্ত করলাম, তাহলে যেহেতু প্লাস মাইনাসের সঙ্গে রিয়াকশন করবে, তাহলে মাইনাস দেখো H2PO4 মাইনাস আছে, তাহলে H2PO4 মাইনাস রয়েছে H প্লাসের সঙ্গে যুক্ত হবে, যুক্ত হয়ে H3PO4 তৈরি করবে, তাহলে সলিউশনে H প্লাসের গাঢ়ত্বের কোনো পরিবর্তন ঘটবে না, যে পরিমাণ H প্লাস সলিউশনে যোগ করা হয়েছিল সেই পরিমাণ H প্লাস H2PO4 মাইনাসের সঙ্গে রিয়াকশন করে H3PO4 উৎপন্ন করেছে, এর ফলে দ্রবণে H প্লাসের গাঢ়ত্বে কোনো পরিবর্তন ঘটবে না। এবার ধরো বাইরে দিকে আমরা OH মাইনাস যুক্ত করেছি, OH মাইনাস যুক্ত রয়েছে, তো এই OH মাইনাস কি করবে, না প্লাসের সঙ্গে রিয়াকশন করবে, প্লাসটা কি আছে H প্লাস অথবা সোডিয়াম প্লাস, রিয়াকশন করবে H প্লাসের সঙ্গে, তাহলে H প্লাসের সঙ্গে রিয়াকশন করলে উৎপন্ন হবে ওয়াটার, H2 উৎপন্ন হবে। তাহলে দেখো এখানে H প্লাসের সঙ্গে যখন রিয়াকশন হচ্ছে তখন দেখো H প্লাসের গাঢ়ত্ব কমছে, রাইট, H প্লাসের গাঢ়ত্ব কমলে তাহলে pH মানটা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার কথা, তাহলে দেখো H প্লাস এখান থেকে নেবে, H প্লাস এখান থেকে নেবে, এর ফলে কী হয় না, এই যে ইকুয়েশানটা রয়েছে সেটা সাম্যাবস্থা ইকুয়েশান, তো এখান থেকে যদি H প্লাস কনজিউম করে নেয় তাহলে কিন্তু সাম্যাবস্থা বিঘ্ন ঘটবে, ডিস্টার্ব হবে, তাহলে অ্যাকর্ডিং টু লাস সাতিলার নীতি অনুসারে যেহেতু H প্লাস এখান থেকে কমে যাচ্ছে তাহলে রিয়াকশানটা ফরওয়ার্ড করবে, অর্থাৎ কিছু পরিমাণ ফসফরিক অ্যাসিড বিয়োজন ঘটে H প্লাসের ঘাটতি পূরণ করবে, তখন রিয়াকশানটা হবে কি না, ফসফরিক অ্যাসিড কিছু পরিমাণ বিয়োজন ঘটে H প্লাস এবং এই আয়ন পড়বে, অর্থাৎ যে পরিমাণ H প্লাস এখানে OH মাইনাসের সঙ্গে রিয়াকশন করছে সেই পরিমাণ H প্লাস কিন্তু সলিউশনে প্রদান করবে ফরওয়ার্ড রিয়াকশনের মাধ্যমে, তাহলে H প্লাসের পরিমাণ কিন্তু বোঝায় থাকে, এই কারণে দ্রবণে pH মানে কোনো পরিবর্তন ঘটে না। এবার আমরা দেখব যে এই বাফার সলিউশনে pH কিভাবে ক্যালকুলেশন করতে হয়, বাফার দ্রবণে pH কিভাবে ক্যালকুলেশন করতে হয়, তাহলে pH অফ বাফার সলিউশন, বাফার সলিউশন
ওকে, পিএইচ অফ বাফার সলিউশন। তো প্রথমে আমরা অ্যাসিডিক বাফার সলিউশন নিয়ে আলোচনা করব। ফার্স্ট হচ্ছে অ্যাসিডিক বাফার সলিউশন। অ্যাসিডিক বাফার সলিউশন ধরে নাও অ্যাসিডিক অ্যাসিড আছে আর সোডিয়াম অ্যাসিডেট, এই দুটো মিশ্রণ হচ্ছে অ্যাসিডিক বাফার সলিউশন। তো অ্যাসিডিক বাফার সলিউশন কিভাবে রয়েছে আয়নগুলো? অ্যাসিডিক অ্যাসিড উইক অ্যাসিড এবং তার লবণ রয়েছে। তাহলে অ্যাসিডিক অ্যাসিড বিয়োজন ঘটবে অ্যাসিডের মাইনাস আর এইচ প্লাস আয়ন তৈরি করবে, আর সোডিয়াম অ্যাসিডেট সম্পূর্ণরূপে ভেঙে যাবে, ভেঙে গিয়ে অ্যাসিডেট এবং সোডিয়াম প্লাস আয়ন উৎপন্ন করবে, তাহলে এই অবস্থা থাকবে। তাই দেখো, যেহেতু অ্যাসিডিক অ্যাসিড সাম্যাবস্থা অর্জন করেছে এইচ প্লাস এবং অ্যাসিডের সঙ্গে, তাহলে একটা সাম্য ধ্রুবক থাকবে। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কী লিখতে পারবো? লিখতে পারবো কে এ সমান আমরা কী জানি না, সি এস থ্রি সি ডবল ও মাইনাস এইচ প্লাস এগারত্ব আপন অ্যাসিডিক অ্যাসিড সি এস থ্রি সি ডবল ও এইচ। ওকে, তাহলে আমরা পিএইচ ক্যালকুলেশন করতে চলেছি। তাহলে পিএইচ মানে এইচ প্লাস এগারত্ব বের করতে হবে। তাহলে এইচ প্লাস এগারত্ব সমান কত লিখতে পারবো? লিখতে পারবো কে এ সি এস থ্রি সি ডবল ও এইচ আপন সি এস থ্রি সি ডবল ও মাইনাস। তাহলে এইচ প্লাসের আয়নের গাঢ়ত্ব আমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারি। এবার আমরা পিএইচ ফর্মে লিখব। তো পিএইচ ফর্মে লিখলে আমরা কী করতে হবে? মাইনাস লগ টেন বেস নিতে হবে। তাহলে বোথ সাইডে মাইনাস লগ টেন বেস এইচ প্লাসের গাঢ়ত্ব নেওয়া হলো, মাইনাস লগ টেন বেস কে এ সি এস থ্রি সি ডবল ও এইচ আপন সি এস থ্রি সি ডবল ও মাইনাস, এটা হয়েছে। এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে। দেখো এটাকে কীভাবে ক্যালকুলেশন করা যায়। তাহলে এখানে পিএইচ লিখতে পারি, মাইনাস লগ কে লিখতে পারি, এটা যদি গুণ আকারে আছে তাহলে এইটা মাইনাসটা যদি রাখি তাহলে এটা প্লাস লিখতে পারবো, লগ সি এস থ্রি সি ডবল ও এইচ এই গাঢ়ত্ব আছে আপন সি এস থ্রি এটা মাইনাস এই গাঢ়ত্ব আছে। তাহলে এবার আমরা মাইনাসটা এখানে গুণ করে দিই, মাইনাস লগ কে এ মাইনাস লগ সি এস থ্রি সি ডবল ও এইচ আপন সি এস থ্রি সি ডবল ও মাইনাস, এরকম আছে। তাহলে এইটা কি হবে? এইটা হবে পি কে এ, রাইট? এটাকে পি কে হবে, কারণ পি কে এর সমান আমরা কি জানি, পি কে এর সমান জানি মাইনাস লগ টেন বেস কে, তাই ফর্মুলা আছে। এটাকে আমি প্লাস হিসাবে লিখছি, তাহলে প্লাস লিখে কী হবে? অ্যাসিডেড হয়ে যাবে, রাইট? এটা উল্টে যাবে আপন অ্যাসিডিক অ্যাসিড। ওকে, তাহলে দেখো এখানে ফর্মুলাটা এলো পিএইচ ইজ ইকুয়াল টু পি কে এ প্লাস লগ সি এস থ্রি সি ডবল ও মাইনাস আপন সি এস থ্রি সি ডবল ও এইচ, এইটা এসেছে। এবার দেখবো আমরা যে এই যে মাইনাস এর গাঢ়ত্ব কোথা থেকে পাবো। তাহলে দেখো এই গাঢ়ত্ব কোথা থেকে পাবো, আমরা যে মাইনাস মানে এখানে দেখো অ্যাসিড থেকে কিছুটা মাইনাস পাওয়া যাচ্ছে সি এস থ্রি সি ডবল ও মাইনাস, আর লবণ থেকে সম্পূর্ণরূপে মাইনাসটা পাওয়া যাচ্ছে। তাহলে এখানে কি লিখতে পারি যে সি এস থ্রি সি ডবল ও মাইনাস এই যে গাঢ়ত্বটা কোথা থেকে পাওয়া যাচ্ছে? সি এস থ্রি সি ডবল ও মাইনাস সল্ট থেকে পাওয়া যাচ্ছে আর কিছুটা অ্যাসিড থেকে পাওয়া যাচ্ছে, মাইনাস অ্যাসিড। ওকে,
যেহেতু সল্টের গাঢ়ত্ব অনেক অনেক বেশি থাকে অ্যাসিডের তুলনায়, যেহেতু সল্ট এর গাঢ়ত্ব অনেক বেশি থাকে অ্যাসিডের তুলনায়, কারণ ভেঙে গেলে সল্টটা 100% বিয়োজন হচ্ছে, তাহলে এই গাঢ়ত্বটা বেশি হবে। তাহলে এখানে লিখতে পারি যে CH3COOH এই গাঢ়ত্ব সমান CH3COOH সল্টের গাঢ়ত্ব, কারণ অ্যাসিডের গাঢ়ত্বটা এখানে যোগ করলে খুব বেশি পরিবর্তন করবে না। তাহলে এই যে গাঢ়ত্বটা এটা সল্টের গাঢ়ত্ব আর নিচে আছে অ্যাসিড, তাহলে এই ইকুয়েশন দাঁড়াবে pH সমান pKa প্লাস log, log হবে সল্ট এর গাঢ়ত্ব আপন অ্যাসিডের গাঢ়ত্ব। এই ইকুয়েশনে বলা হয় হেন্ডারসন ইকুয়েশন, এই যে ইকুয়েশনটা হয়েছে এটা বলা হেন্ডারসন ইকুয়েশন, হেন্ডারসন ইকুয়েশন। তো এই ইকুয়েশনটা আমাদের মনে রাখতে হবে পিএইচ ক্যালকুলেশন করার জন্য। তাহলে এটা অ্যাসিডিক বাফার সলিউশনের ক্ষেত্রে হেন্ডারসন ইকুয়েশন ক্যালকুলেশন করার জন্য পিএইচ মান। তো অ্যাসিডিক বাফার সলিউশন কি করে বুঝবে, না অ্যাসিড থাকবে, অ্যাসিড থাকবে, উইক অ্যাসিড থাকবে, যেখানে উইক অ্যাসিড আছে সেটা হচ্ছে অ্যাসিডিক বাফার সলিউশন। এবার দেখো বেসিক বাফার সলিউশনের ক্ষেত্রে আমরা কিভাবে পিএইচ ক্যালকুলেশন করতে পারি। দেখো বেসিক বাফার সলিউশনের ক্ষেত্রে কিভাবে ক্যালকুলেশন করব, বেসিক বাফার সলিউশন, বাফার সলিউশন, ওকে। তো বেসিক বাফার সলিউশনের ক্ষেত্রে ধরে নাও একটা এক্সাম্পল হিসেবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে এখানে পিএইচ এর মান কত, তাই তো? তাহলে দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl সম্পূর্ণরূপে বিয়োজন থাকবে, NH4 প্লাস আর Cl মাইনাস আয়নে বিয়োজন থাকবে, আর NH4OH উইক বেস তাহলে সাম্যাবস্থা অর্জন করবে NH4 প্লাস আর OH মাইনাসের সঙ্গে আনডিসোসিয়েট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সাম্যাবস্থা অর্জন করবে। তাহলে এই অবস্থায় যেহেতু সাম্যাবস্থা রয়েছে তাহলে KB মান কত হবে, NH4 প্লাস আর OH মাইনাসের আয়নে গাঢ়ত্ব আপন NH4OH। তাহলে এখান থেকে যদি pH এর মান ক্যালকুলেশন করতে হয় তো কিভাবে ক্যালকুলেশন করব, না OH মাইনাসের গাঢ়ত্ব, OH মাইনাসের গাঢ়ত্ব সমান KB ইনটু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আপন NH4 প্লাস, এটা হবে। তাহলে এখান থেকে আমরা পি সরাসরি ক্যালকুলেশন করতে পারবো না, পি ওইচ ক্যালকুলেশন করতে পারবো, তাই এটাকে পি ওইচ করতে হলে বোথ সাইডে মাইনাস লগ নাও, লগ ওইচ মাইনাস এর গাঢ়ত্ব সমান মাইনাস লগ কে বি NH4 ওইচ আপন NH4 প্লাস, এরকম হবে। তাহলে এটা পি ওইচ আসবে, এখানে মাইনাস লগ কে বি আসবে, গুণ আকারে আছে তাহলে এটাকে প্লাস হিসেবে লিখছি, লগ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আপন NH4 প্লাস, ওকে। তাহলে মাইনাস দ্বিগুণ করে দাও, মাইনাস লগ কে বি মাইনাস লগ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই গাঢ়ত্ব অপর NH4 প্লাস, তাহলে এই মানটা কি হবে, এই মানটা হবে পিকেবি, কারণ কি পিকেবি মানে মাইনাস লগ ইনভার্স কেবি, তাহলে এখানে তাই আছে রাইট। তাহলে এটাকে মাইনাস কেবি প্লাস করে দিচ্ছি, প্লাস করলে দেখো NH4 প্লাস হয়ে যাচ্ছে এ গাঢ়ত্ব আর নিচে আছে NH4OH, তাহলে এই প্লাসটা কোথা থেকে আসবে, এই প্লাসটা দেখো কোথা থেকে আসছিলো, এই যে প্লাস লবণ থেকে আসছিলো অ্যাসিড থেকে আসছিলো, যেহেতু অ্যাসিড থেকে যে গাঢ়ত্ব আসছে সেটা খুবই কম, তাহলে ম্যাক্সিমাম যে গাঢ়ত্বটা আসছে সেটা
ফ্রম সল্ট থেকে। তাহলে এখানে যে গাঢ়ত্ব হবে সেটা সল্টের গাঢ়ত্ব। তো পিকেবি প্লাস লগ হবে সল্ট, ওয়েস ইজ ইকাল টু পিকেবি প্লাস লগ সল্ট বাই বেস। এই ইকুয়েশনটাকে বলা হয় হেন্ডারসন ইকুয়েশন, এটাকে বলা হয় হেন্ডারসন ইকুয়েশন। এখান থেকে pOH বের করার পর আমরা pH বের করতে পারবো 14 মাইনাস pOH এই সমীকরণের সাহায্যে। ওকে, এরপর আমরা পড়ব বাফার ক্যাপাসিটি। বাফার ক্যাপাসিটি বলতে কি বোঝায়? বাফার দ্রবণে pH মানটাকে পরিবর্তন করতে হবে। আমরা প্রথমেই শুরু করেছিলাম যে বাফার দ্রবণ হচ্ছে এমন একটা দ্রবণ যাতে সামান্য পরিমাণ, খুব সামান্য পরিমাণ যদি এইচ প্লাস আর ওইচ মাইনাস যুক্ত করা হয় তাহলে পিএইচ মানে কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে যদি বেশি পরিমাণে এইচ প্লাস বা বেশি পরিমাণে ওইচ মাইনাস যুক্ত করা হয় তখন কিন্তু পিএইচ মানে পরিবর্তন ঘটবে। তাহলে বাফার ক্যাপাসিটি আমাদের পড়তে হবে, অর্থাৎ বাফার দ্রবণে পিএইচ মানটাকে পরিবর্তন করব। বাফার দ্রবণে পিএইচ মান এক একক পরিবর্তন করতে যত মোল অ্যাসিড বা বেশের প্রয়োজন হয় সেই সংখ্যা বলা হয় বাফার ক্যাপাসিটি। তাহলে বাফার দ্রবণে পিএইচ মানের এক একক পরিবর্তন করতে যে পরিমাণ যত মোল অ্যাসিড বা বেশ প্রয়োজন হয় তা হলো বাফার ক্ষমতা। এই বাফার ক্ষমতাকে আমরা বিটা দিয়ে প্রকাশ করব। তাহলে ডেল্টা অফ এ অর্থাৎ অ্যাসিডের মোল সংখ্যা ডিভাইড বাই ডেল্টা অফ পিএইচ অর্থাৎ পিএইচ মানে পরিবর্তন, অর অথবা ডেল্টা অফ বি বেশের মোল সংখ্যা ডিভাইড বাই ডেল্টা অফ পিএইচ, পিএইচ মানে পরিবর্তন, এইটা বলা হয় বাফার ক্যাপাসিটি। ওকে, এবার আমরা করব যে কে এ ইন্টু কে বি সমান কে ডব্লিউ, এটাকে প্রমাণ করতে হবে। ধরে নাও একটা উইক অ্যাসিড এইচ, একটা উইক অ্যাসিড, তাহলে উইক অ্যাসিড বিয়োজন করবে এইচ প্লাস আর এ মাইনাস আয়নে বিয়োজন করবে। যদি জলীয় দ্রবণীয় হয় তাহলে জলের সঙ্গে করলে এইচ থ্রি ও প্লাস আর এ মাইনাস উৎপন্ন করবে। তাহলে এখানে কি হবে, কে এর সমান কি লিখতে পারি, এইচ থ্রি ও প্লাস এর গাঢ়ত্ব এ মাইনাস এর গাঢ়ত্ব ডিভাইড বাই এইচ এ লিখতে পারি। তারপরে অ্যাসিড থেকে যে এ মাইনাস তৈরি হয়েছে সেটা কনজুগেট বেস, তো কনজুগেট বেস মাইনাস হচ্ছে কনজুগেট বেস। তাহলে এ মাইনাস কনজুগেট যদি বেস হয় তাহলে জলের সঙ্গে রিয়াকশন করে এইচ এ আর ও মাইনাস তৈরি করবে, রাইট? তাহলে এখানে বেশ মানে একটা বেশে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট থাকবে। তাহলে কেবি, কেবি সমান হবে এইচ এ ওইচ মাইনাস ডিভাইড বাই এ মাইনাস এর গাঢ়ত্ব। তাহলে এখন কে এ ইন্টু কে বি, এটাকে গুণ করে দাও, কে এর সঙ্গে কে বি গুণ করে দাও, তাহলে আসবে এইচ থ্রি ও প্লাস এর গাঢ়ত্ব এ মাইনাস এর গাঢ়ত্ব ডিভাইড বাই এইচ এ, তাহলে এর সঙ্গে কে বি গুণ করে দাও, এইচ এ ও মাইনাস এর গাঢ়ত্ব ডিভাইড বাই এ মাইনাস, তাহলে এটা ক্যান্সেল হবে, পড়ে থাকবে এইচ থ্রি ও প্লাস আর ও মাইনাস। তাহলে দেখো এইচ থ্রি ও প্লাস ও মাইনাস মানে কি, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, আয়নিক প্রোডাক্ট ওয়াটার।
তাহলে এখান থেকে ইকুয়েশন এলো কে এ ইন্টু কে বি সমান কে ডাব্লিউ। তাহলে এই ইকুয়েশনটা মনে রাখতে হবে যে কোনো অ্যাসিড তার কনজুগেট বেস অর্থাৎ কে এ ইন্টু কে বি সমান কে ডাব্লিউ, এটাকে মনে রাখতে হবে। ওকে।